সাধারণত আমাদের এই গাড়িগুলো ডিমান্ড হচ্ছে, অনেকে ভাড়ার জন্য নিতে চায়, আবার অনেকে পার্সোনাল ইউজের জন্য বলে যে ভাই আমার মেনটেনেন্স কম দরকার। এই গাড়িগুলো যেহেতু মেনটেনেন্স অনেক কম, তো অনেকে এই গাড়িগুলো পছন্দ করে থাকে, ঝামেলা কম চায় যে হ্যাঁ আমি আমার রেগুলার খুব গাড়ি ব্যবহার হবে, স্কুল ডিউটির জন্য কম বাজেটের মধ্যে গাড়িগুলো বেস্ট। রাহিন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন। ভাই আমাদের শোরুমের নাম হচ্ছে এজ মোটর কর্প, A46 মহাখালী স্কুল রোড, মহাখালী বনভবনের ঠিক পিছনের বিল্ডিংয়ে। ভাই আজকে কী গাড়ি দেখাবেন? ভাই আজকে অনেক জনপ্রিয় একটি গাড়ি দেখাবো, একেবারে ফ্রেশ কন্ডিশনে এবং সম্পূর্ণ তেলের গাড়ি। গাড়িটা হচ্ছে ভাই এক্স ফিল্ডার, 2006 মডেলের একটি গাড়ি, এবং এটা রেজিস্ট্রেশন ইয়ারটা কিন্তু ভাই খুবই ভালো, 2012 সালে রেজিস্ট্রেশন করা, 33 সিরিয়ালের একটি গাড়ি, সম্পূর্ণ সামনে পিছনে গ্লাস অরিজিনাল, হোয়াইট পাল কালারের একটি গাড়ি। অ্যাজ ইট ইজ কন্ডিশনে ভাই দেখাচ্ছি, আমরা যেভাবে গাড়িটা কিনেছি সেভাবেই দেখাচ্ছি, টুকটাক দাগ আছে ভিডিওতে উল্লেখ করে দিব। ওকে, সামনে থেকে শুরু করা যাক। হ্যাঁ, এটা ভাই গ্রিন সিলেকশন লাইটের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, আমরা লাইটটা এখনো ওয়াশ করি নাই, ওয়াশ করার পর গাড়ি লাইটের সম্পূর্ণ একেবারে চকচক করবে। হ্যাঁ, এখানে ভাই আমরা একটা নিকেলিক গ্রিল পাচ্ছি, একটা প্রিমিয়াম গ্রিলের ব্যবহার হয়েছে, অ্যাজ ইট ইজ যেই ফিল্ডারে যে গ্রিলটা পাচ্ছি আমরা কিন্তু সেরকম না, একটা হানিকম্বের মতো একটা গ্রিল আমরা পাচ্ছি। হ্যাঁ, 33 সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি, সামনে এখনো বাম্পার ইউজ করতো না, এই গাড়িটা যিনি চালাতেন ইনি তেলেই চালাতেন, তাহলে আপনি বুঝতে পারতেছেন ভাই সাধারণত গাড়িগুলো আমরা সিএনজি বা এলপিজি কনভার্সেশন সহ পাই, তেলে চালাই তো এবং খুবই কম চলছে গাড়িটা। হ্যাঁ, মাইলেজটাও খুব কম। ওকে, এবং টায়ার ভাই? টায়ার কন্ডিশনটা একেবারে যে নতুন সেটা বলবো না, বাট ফ্রেশ কন্ডিশনে আছে। সার্ভিসটা ভালো দিবে? সার্ভিসটা ভালো দিবে ভাই। হ্যাঁ, সামনে পিছনে গ্লাস অরিজিনাল, সামনে পিছনে ভাই গ্লাস অরিজিনাল, এখানে জাপানিজ স্টিকার পাচ্ছি, এবং যে হিটের যে সেন্সর সেগুলো আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে, টয়োটার লোগো আছে, এবং ভাই এখানে গাড়িটা যিনি চালাতেন খুব শৌখিনভাবে চালাতো, ইনি এখানে নিকেলের ব্যবহার আফটার মার্কেট এগুলো লাগিয়েছেন, এগুলো সম্পূর্ণ লাইট জ্বলে, এবং গাড়িটা খুলে গাড়িটার ভিতর দিয়েও একটা খুব সুন্দর লাইট আমি আপনাকে পরবর্তীতে এগুলো দেখাবো। হ্যাঁ, আচ্ছা, বডির কী অবস্থা ভাই? ভাই বডি এক্সিলেন্ট কন্ডিশনে আছে, কোনো প্রকার খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। আপনাকে আমি ভাই একটু দরজা, এখানে বিটের ব্যবহার আছে। জি, বেজ ইন্টেরিয়ার, বেজ ইন্টেরিয়ার একটি গাড়ি। এখানে ভাই হাই গ্রেডের গাড়ি হওয়ার কারণে এই যে ফ্যাব্রিকটা, ফ্যাব্রিকের মধ্যে কিন্তু একটা ডিজাইন আছে। হ্যাঁ, একটা টেক্সচার আমরা দেখতে পাচ্ছি, এবং এটা সম্পূর্ণ বেজ ইন্টেরিয়ারের একটি গাড়ি। এখানে ফিল্ডারের লোগোটা আছে, এবং যে সিট কভারটা লাগানো আছে আমরা এখন ওয়াশ করি নাই, দেখেন কত হাই কোয়ালিটির একটা সিট কভার লাগানো আছে। হ্যাঁ, ওকে, ডিভিডি ব্যাক ক্যামেরা, সব ডিভিডি ব্যাক ক্যামেরা, MP5 সবগুলা প্রপারলি কাজ করতেছে। ওকে, এবং পিছনের ডোর ভাই? ভাই পিছনের ডোরে কোনো প্রকার খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, দেখেন কত সুন্দর লাইট এখানে দেখাচ্ছে, এবং ফিল্ডারের এখানে লোগো দেখতে পাচ্ছি আমরা, এবং সেটা ডেফিনেটলি লাইট জ্বলতেছে। ওকে, টোটাল 5 সিট বেজ ইন্টেরিয়ার, বেজ ইন্টেরিয়ার। ওকে, এবং সিলিং? সিলিংটা ভাই সম্পূর্ণ ফ্রেশ আছে, গাড়িটা ঢাকার বসুন্ধরা এরিয়াতে চলতো। আচ্ছা, হ্যাঁ, উনি এটা স্কুল ডিউটির জন্য ব্যবহার করতো গাড়িটা। এই গাড়ি তো ভাই দুইভাবে ইউজ করা যায়? ভাইয়া সাধারণত আমাদের এই গাড়িগুলো ডিমান্ড হচ্ছে, অনেকে ভাড়ার জন্য নিতে চায়, আবার অনেকে পার্সোনাল ইউজের জন্য বলে যে ভাই আমার মেনটেনেন্স কম দরকার, এই গাড়িগুলো যেহেতু মেনটেনেন্স অনেক কম, তো অনেকে এই গাড়িগুলো পছন্দ করে থাকে, ঝামেলা কম চায় যে হ্যাঁ আমি আমার রেগুলার খুব গাড়ি ব্যবহার হবে, স্কুল ডিউটির জন্য কম বাজেটের মধ্যে গাড়িগুলো বেস্ট। ব্যাক সাইড ভাইয়া, আগে বলছিলাম ভাই এটা গাড়িটা হচ্ছে সম্পূর্ণ তেলের। জি, হিউজ স্পেস। হ্যাঁ, হিউজ স্পেস, কেউ যদি এলপিজি বা তেল করতে চায় সেটা আমরা হয়তো বা করে দিব, বাট এখন পর্যন্ত এই গাড়িটা সম্পূর্ণ তেলেই আছে, এখনো পর্যন্ত এলপিজি বা তেল কোনো কিছুই হয় নাই, কোনো কিছু হয় নাই, খুব ফ্রেশ কন্ডিশনে, ফ্রেশ কন্ডিশনে আছে ভাই। এবং দেখেন এখানে আমরা একটা একটা পর্দা ব্যবহার আছে। জি জি, এটা পর্দা ভাই, অনেকে এখানে বালিশ রাখে, অনেকে টিস্যু বক্স রাখে বা ইম্পর্টেন্ট ফাইল অনেকে রাখতে পারে, সেই জন্য একটা এক্সট্রা ফিচার এখানে দেয়া হয়েছে। এটা ভাই গাড়ির সাথে একদম গাড়ির সাথেই আসছো। হ্যাঁ, এই আর কি, পিছনে লাইটেরও ব্যবস্থা দেখতে পাচ্ছি, এবং পিছনে ভাই দেখেন প্রতিটা ঝুড়ি একেবারে জাপান কন্ডিশনে আছে। হ্যাঁ, নিউ শেপ হওয়ার কারণে ভাই এই নাম্বার প্লেটের সাইডে দুইটা লাইটেরও ব্যবহার হয়েছে। জি, এবং রাইট সাইড? রাইট সাইডটা দেখেন ভাই, এই যে টুকটাক একটু দাগ আছে যেটা বললাম, যে আমরা গাড়ি সাধারণত অ্যাজ ইট ইজ কন্ডিশনে দেখানোর ট্রাই করি, একটু অন্যান্য শোরুম থেকে আলাদা, কাস্টমারকে বলে দিই যে দেখেন এখানে এই এই অবস্থায় আছে, আমরা হয়তো বা করে দিব। ভাই পিছনে দরজাটা দেখি, ওই যে সাইডে অনেক কিছু ডেকোরেশনের কাজ করেছিল, যেগুলো ওই যে লাইট জ্বলছে, ফিল্ডারের লোগোর মধ্যে লাইট দেখতে পাচ্ছি, একটু ডেকোরেশন করা, কেউ যদি নাই এখন হয়তো বা শুধুমাত্র বাম্পারটা লাগানো লাগতে পারে। আচ্ছা, এবং সামনের ডোরটা সবচেয়ে বেশি ইউজ হয়, এটাও ফ্রেশ দেখেন ভাই। হ্যাঁ, আচ্ছা, বেজ ইন্টেরিয়ার, উনি গাড়ি ড্রাইভার দিয়ে চালাতেন বাট তবুও গাড়িটা ফ্রেশ কন্ডিশনে রাখার চেষ্টা করছে। আচ্ছা, স্টিয়ারিং, সাসপেনশন, সিভিজন, ইঞ্জিন, এসি, এগুলোর কি অবস্থা? এক্সিলেন্ট কন্ডিশনে ভাই, আমরা সত্য কথা বলতে এসির কাজ করানো হয়েছে, সো এসি, টায়ার, ইভেন সাসপেনশন কোনো কিছুরই এখন হাত দেওয়া লাগবে না। ওকে, চলেন আমরা ইঞ্জিনে দেখবো। আমরা ভাই ইঞ্জিনটা আপনাকে একটু দেখাচ্ছি। জি, এটা ভাই VVT ইঞ্জিন। হ্যাঁ, VVT ইঞ্জিন, এবং এই গাড়িগুলোর মেইনটেনেন্স অনেক কম, এগুলোর ইঞ্জিন এবং গিয়ারবক্স প্রাইস খুবই রিজনেবল। ভাই আপনাকে একটু দেখাই আমি এই সাইড থেকে, দেখেন প্রতিটা জয়েন্ট, এই যে প্রতিটা রিপিট এখনো পর্যন্ত অরিজিনাল আছে, এই যে জাপানি স্টিকারগুলো আমরা দেখতে পাচ্ছি,
তারপর ইঞ্জিনটা ভিভিটি ইঞ্জিন এবং অরিজিনাল ইঞ্জিন গাড়ির সাথে যেটা আছে সেটাই আছে। আচ্ছা, এগুলো চেসিস করে এটি কিন্তু ভাই টু হুইল ড্রাইভ। এই গাড়িগুলো কিন্তু কাস্টমারদেরকে একটু রিকোয়েস্ট করব জেনে অন্তত কিনতে হবে, সেটা হচ্ছে ফোর হুইল ড্রাইভ এবং টু হুইল ড্রাইভ। অনেকেই হয়তো বা না বুঝে ফোর হুইল ড্রাইভটা কিনে ফেলে, পরবর্তীতে তারা যখন টের পায় যে গাড়িটা ফোর হুইল ড্রাইভ, তখন তাদের হয়তো একটু কষ্ট লাগে আর কি, যে আমাকে ফোর হুইল ড্রাইভ একটা গাড়ি। টু হুইল ড্রাইভ সবচেয়ে বেস্ট ভাই, খুবই সাশ্রয়ী একটি গাড়ি। ফোর হুইল গাড়ি, ফোর হুইল ড্রাইভ হচ্ছে খারাপ সেটা বলবো না, কিন্তু ফোর হুইল ড্রাইভ অনেকে ইগনোর করে আর কি কেনার ক্ষেত্রে। আচ্ছা, প্রাইসটা কত আছেন ভাই? ভাই এটা হচ্ছে 2006 মডেল, রেজিস্ট্রেশন হয়েছে 2012 সালে, কাগজ একটা 23 সালের ডিসেম্বর মাস এবং একটা 24 সালের ডিসেম্বর মাস পর্যন্ত আপডেট, স্মার্ট কার্ডের মালিকানার, একটি তেলের গাড়ি। আচ্ছা, প্রাইসটা কত? এটা ভাই আস্কিং প্রাইস হচ্ছে 12,60,000 টাকা। 12,60,000 টাকা জি ভাই, আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস। আপনার মোবাইল নাম্বারটা বলুন ভাই। আমার ফোন নাম্বার হচ্ছে 01779693989। ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।